হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আর্নফরেস্ট ওয়েবসাইট থেকে লাইভে উইথড্রল নিয়ে দেখাবো, লাইভে $25 উইথড্রল নিয়ে দেখাবো। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট করবেন এবং অ্যাকাউন্ট করে এখানে ডিপোজিট করে কাজ করবেন। সম্পূর্ণ ডিটেল নিয়ে একটি ভিডিও বানিয়ে রেখেছি, সেই ভিডিওর লিঙ্কটি আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। যারা অলরেডি সেই ভিডিওটি দেখে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, বাট যারা এখনও দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ সেই ভিডিও দেখে আসেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আপনাদের এখানে অ্যাকাউন্ট করতে হবে, প্লাস এখানে কাজ করতে হবে, ডিপোজিট করতে হবে, সব কিছু আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি। সো যারা সেই ভিডিও দেখে ফেলেছেন তারা এখন দেখুন যে কীভাবে আমি এইখানে লাইভ উইথড্রল করি আপনাদের সামনে। আমি উইথড্র করে এখানে কি টাকাটা পাই কি না পাই সেটি দেখার জন্য অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে ফেললাম। আপনারা সবাই জানেন যে এখান থেকে কিন্তু আপনারা ভিডিও ওয়াচ করার মাধ্যমে আর্নিং করতে পারবেন, আর এখানে কিন্তু রেফার করার মাধ্যমে খুব ভালো একটি আর্নিং করা যায়, সেটি আমি পূর্বের ভিডিওতে দেখাতে পারিনি। এনি হাউ, মাই মিস্টেক। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা রেফার করার মাধ্যমে এখান থেকে আর্নিং করতে পারবেন এবং রেফারেলে আপনাদের আর্নিংটি কত হবে সেটি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দেবো। সো সেটি দেখার জন্য আপনারা জাস্ট ওয়েবসাইটে ফ্রিল্যান্সমেন্টে ক্লিক করে দেবেন, একেবারে নিচে চলে আসবেন। একেবারে নিচে দেখতে পাচ্ছেন এখানে প্যাকেজেস একটি অপশন আছে, সো আপনারা জাস্ট ভিউ প্যাকেজে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর প্রথম দেখতে পাবেন যে আপনাদের এখানে কোন প্যাকেজের প্রাইস কত। সো একটু স্ক্রল ডাউন করবেন, একটু স্ক্রল ডাউন করলেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে রেফারেল ইনকাম। সো আপনাদের কোন অ্যাকাউন্টে আপনাদের রেফারেল ইনকাম কত হবে সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। প্রথমে একটু নিচে চলে আসেন, দেখতে পাচ্ছেন বেসিকে মানে আপনাদের যেই ফ্রি অ্যাকাউন্ট আছে সেদিকে কিন্তু আপনাদের কোনো সেখান থেকে আপনারা কোনো রেফারেল বোনাস পাবেন না, একদমই পাবেন না। আপনাদের রেফারেল বোনাস পেতে হলে অবশ্যই এখানে ভিআইপি মেম্বারশিপ আপগ্রেড করতেই হবে, তাছাড়া আপনারা এখান থেকে কোনো প্রকার রেফারেল বোনাস বা ইনকাম করতে পারবেন না। সো অবশ্যই রেফারেল ইনকাম করতে হলে আপনাদের এখানে ডিপোজিট করতে হবে। সো ব্রোঞ্জ 20 মানে ব্রোঞ্জে যে আপনাদের এখানে $20 দিয়ে যেই মেম্বারশিপটি নেবেন বা প্যাকেজটি নেবেন সেখানে কিন্তু লেভেল ওয়ানে আপনারা $3.5 করে পেয়ে যাবেন, লেভেল টুতে $1 প্লাস লেভেল থ্রিতে 60 সেন্ট পেয়ে যাবেন। সো এইভাবে আপনারা যত বড় প্যাকেজ এখানে পারচেজ করবেন তত বেশি আপনাদের রেফারেল ইনকাম হবে। সো আপনারা অবশ্যই এগুলো একটু পড়ে নেবেন, দেখে নেবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। সো এখন এখান থেকে উইথড্র করার জন্য আমি যে ফ্রিল্যান্সমেন্টে ক্লিক করে দিব, ফ্রিল্যান্সে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উইথড্রল একটি অপশন আছে। সো আপনারা জাস্ট এখান থেকে উইথড্রলে ক্লিক করবেন, তারপরে দেখতে পাচ্ছেন দুইটা অপশন শো করবে, একটা হচ্ছে নিউ উইথড্রল আর একটা হচ্ছে ভিউ উইথড্রল। সো ভিউ উইথড্রলের মধ্যে আপনারা এখান থেকে যতবার পূর্বে এর আগে যতবার এখান থেকে উইথড্রল দিয়েছেন সেটির একটা স্টেটমেন্ট দেখতে পারবেন। সো আমি এখান থেকে এর আগে কখনো উইথড্র দেইনি, সো আমি জাস্ট এখান থেকে এখন নিউ উইথড্রলে ক্লিক করব, যেহেতু আমি এখান থেকে প্রথমবারের মতো উইথড্র করব। সো উইথড্রতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার কারেন্ট ওয়ালেটে $25 আছে। সো এখানে একটি নোটিস বা একটি মেসেজ চলে আসছে যে প্লিজ ক্লিক হেয়ার টু ফিল আপ বাইন্যান্স ওয়ালেট অ্যাড্রেস। সো আপনাদেরকে অবশ্যই যারা প্রথমবারের মতো এখান থেকে উইথড্র করবেন অবশ্যই আপনাদের সবাইকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে এখানে আপনাদের যাবতীয় সব ধরনের ডিটেলস শো করবে। সো আপনারা এখান থেকে যেই যেই ডিটেলসগুলো এখানে ফিল আপ করা আছে সেগুলো ফিল আপ রাখবেন, আর যেগুলো এখনও খালি আছে আপনারা জাস্ট এগুলো ফিল আপ করে দিবেন। সো আমার অ্যাড্রেসটা খালি আছে, আমি জাস্ট এখান থেকে ঢাকাতে লিখে দিলাম, ঢাকা লিখে দিয়ে এখানে এন্টার বাইন্যান্স ওয়ালেট। সো আপনারা আপনাদের বাইন্যান্সের যেই USDT TRC20 অ্যাড্রেস আছে সেটি এখানে পেস্ট করবেন। আপনারা বাইন্যান্সে গিয়ে সেখান থেকে কপি করে নিয়ে আসবেন আপনাদের USDT TRC20। সো যাদের ট্রাস্ট ওয়ালেট আছে তারাও পারবেন ট্রাস্ট ওয়ালেটের USDT যে TRC20 অ্যাড্রেস আছে সেটির মাধ্যমে এখান থেকে উইথড্র করতে পারবেন। সো আমি জাস্ট আমার বাইন্যান্স ওয়ালেটে আমার বাইন্যান্স ওয়ালেটটি পেস্ট করে দিব। সো বাইন্যান্স ওয়ালেটটি আমার এখানে অলরেডি পেস্ট করা আছে, সো আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। তারপর কান্ট্রির মধ্যে অবশ্যই বাংলাদেশ রাখবো, বাংলাদেশ রেখে এখানে প্রোফাইলে চুজ ফাইলের মধ্যে আপনাদের কী করতে হবে, আপনারা জাস্ট এখানে যে কোনো আপনার একটি পিকচার আপনাদের পিকচার এখানে আপনাদের প্রোফাইল পিকচার আপলোড করতে হবে। সো আমি জাস্ট আমার প্রোফাইল পিকচার এখানে আপলোড করে দিব, আপলোড করে দিয়ে আপডেটে ক্লিক করে দিব। সো সবার সাথেই থাকবেন। আমার পিকচার আপলোড করা কমপ্লিট, এখন আমি এখানে আপডেটে ক্লিক করব। সো আপডেটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন উপরে লেখা আসছে ইউর প্রোফাইল সাকসেসফুলি আপডেটেড। এখন আপনারা আবারও উইথড্রল অপশনে চলে আসবেন, উইথড্রলে চলে আসবেন, উইথড্রলে চলে এসে নিউ উইথড্রলে ক্লিক করবেন। নিউ উইথড্রলে ক্লিক করে দেওয়ার পর একটু আগে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা ছিল ক্লিক হেয়ার, বাট এখন কিন্তু এখানে
এন্টার অ্যামাউন্ট অপশন আসছে, তার মানে আপনাদের প্রোফাইলটা কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে গিয়েছে। সো এখন আমি এন্টার অ্যামাউন্টের মধ্যে আমি জাস্ট 25 লিখে দিব, যেহেতু আমার অ্যাকাউন্টে $25 আছে, 25 আমি লিখে দিচ্ছি 25। তারপর সেন্ড নাওতে ক্লিক করব। সো সেন্ড নাওতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইউর রিকোয়েস্ট ইজ সেন্ড টু অ্যাডমিনিস্ট্রেটর, ওয়ান্স ভেরিফাই অ্যামাউন্ট উইল বি ক্রেডিটেড ইউর রেজিস্টার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট। মানে আপনাদের USDT TRC20 অ্যাড্রেসের মধ্যে তারা যখন এটা রিভিউ করবে, তারপরে কিন্তু তারা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এটি পে করে দেওয়া হবে। সো আমরা একটু ওয়েট করব, দেখব যে কতক্ষণের ভিতরে আমরা পেমেন্টটি পাই। সো এখন চলে আসি আমার বাইন্যান্সের মধ্যে, একটু দেখিয়ে দিই যে আমার বাইন্যান্সে কত ডলার আছে, কারণ একটু দেখি না দিলে হয়তো এখানে অনেকের প্রবলেম থাকবে, অনেকে বলবে যে এডিট করা যায় ভাই, এটা সেটা হবে যাবে, অনেক কিছু বলবে। সো আমি জাস্ট আপনাদেরকে লাইভে দেখিয়ে দেবো যে এই মুহুর্তে আমার বাইন্যান্সে স্পটে কত ডলার আছে। স্পটে বলেন, ওভারভিউতে বলেন, সব জায়গায় দেখতে পাচ্ছেন এখানে আমার তেমন কোনো ডলার নেই। স্পটে চলে আসি, স্পটে দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো ডলারই নেই, মাত্র TRX আছে 27 পয়সার মতো। সো আমরা জাস্ট এখানে ওয়েট করে দেখি কতক্ষণে আমরা আমাদের পেমেন্টটা পাই। সো সবার সাথেই থাকবেন। আর যারা যারা এই ওয়েবসাইট থেকে উইথড্র করবেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা সকাল 10টা থেকে রাত্রে 8টার ভিতরে এই ওয়েবসাইট থেকে উইথড্র করার ট্রাই করবেন, কারণ 10টা আর 8টার ভিতরে কিন্তু তাদের উইথড্রলটি তাড়াতাড়ি প্রসেস করা হয়। এর আগে বা এর পরে কেউ উইথড্র করবেন না, তাহলে কিন্তু আপনারা উইথড্রটি নেক্সট ডেতে পাবেন, মানে আগামী দিনে পাবেন। তাই অবশ্যই আপনারা যখন এখান থেকে উইথড্র করবেন, সকাল 10টা থেকে রাত্রে 8টার ভিতরে আপনারা অবশ্যই উইথড্র করার ট্রাই করবেন। আর উইথড্র করার পরে আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন, ড্যাশবোর্ডে চলে আসার পর দেখতে পাবেন এইখানে কিন্তু পেন্ডিং উইথড্রলে কিন্তু দেখাচ্ছে আমাদের $25 আমাদের পেন্ডিং উইথড্রলে আছে। সো যতক্ষণ না পর্যন্ত আমাদের এই $25 আমাদের বাইন্যান্সে আসবে, ততক্ষণ পর্যন্ত এটি পেন্ডিংয়ে শো করবে। বাট যখন আমাদের বাইন্যান্সে টাকাটা চলে আসবে, তখন কিন্তু এখানে সাকসেসফুলি কমপ্লিট লিক হবে। সো আমরা জাস্ট একটু ওয়েট করে দেখবো যে কতক্ষণ লাগে আমাদের অ্যাকাউন্টে আসতে। অলরাইট ফ্রেন্ডস, ঠিক 40 থেকে 45 মিনিট পরে দেখতে পাচ্ছি যে আমার হচ্ছে এইখানে বাইন্যান্সের মধ্যে একটা নোটিফিকেশান চলে আসছে। সো বাইন্যান্সে ক্লিক করে দিলাম, বাইন্যান্সে ক্লিক করে দেখে নিই কোত্থেকে আসছে আর কত ডলার আসছে। দেখতে পাচ্ছেন যে এইখানে আমার দ্য ডিপোজিট অফ USDT ইজ কমপ্লিট, মানে ডিপোজিট কমপ্লিট হয়েছে। দেখতে পাচ্ছেন 24 USDT কিন্তু আমার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসছে। সো আমি কিন্তু আমার ওয়েবসাইট থেকে 25 USDT উইথড্র করেছিলাম। আর আপনারা সবাই জানেন যে বাইন্যান্সে কিন্তু এক্সচেঞ্জ বা লেনদেনের ক্ষেত্রে কিন্তু একটা করে USDT চার্জ হিসাবে, নেটওয়ার্ক ফি হিসেবে কেটে রাখা হয়। সেই ক্ষেত্রে আমি আমার অ্যাকাউন্টে 24টা USDT রিসিভ করলাম। সো দেখতেই পারলেন যে আমি কিন্তু এখান থেকে পেমেন্টটা পেয়ে গেলাম। মাত্র 1 ঘন্টা সময় লাগছে, 1 ঘন্টাও লাগেনি, মাত্র 40 থেকে 45 মিনিট সময় লাগছে যে তারা আমাদেরকে পেমেন্টটা পাঠিয়ে দিয়েছে। সো বলতেই পারেন যে এটা ট্রাস্টেড এবং রিয়েল একটি ওয়েবসাইট, যেখান থেকে আমরা কাজ করে অবশ্যই পেমেন্ট পাবো। আর আমি জানি যে এখান থেকে আমি 100% পেমেন্ট পাবো, এই জন্যই কিন্তু আমি এখানে ইনভেস্ট করেছি আর আপনাদের সাথেও শেয়ার করলাম। তাই আপনারা নির্দ্বিধায় আপনারা এখানে ইনভেস্ট করতে পারেন, ইনভেস্ট করে আর্নিং করতে পারেন। যারা ফ্রিতে কাজ করতে চান, তারা ফ্রিতেও কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের আর্নিং বা ইনকামের প্রসেসিংটা খুবই লং হবে, কারণ এখানে ফ্রিতে আর্নিং করলেও খুব অল্প পরিমাণ ইনকাম করা যায়। বাট এখানে যদি আপনারা ডিপোজিট করেন, সেক্ষেত্রে আপনারা খুব ভালো একটি অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন। সো এই ছিল আজকে উইথড্রল ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আবার কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।